নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। দুর্গাপুরের কোকোবিন থানা এলাকার পাইপ তৈরির কারখানায় অত্যাধুনিক পাইপ তৈরির নবযন্ত্রাংশ চুরির অভিযোগ। প্রায় 10 লক্ষ টাকার অত্যাধুনিক বিদেশি যন্ত্র চুরির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের। শনিবার রাত্রিতে টিনের বাউন্ডারি কেটে কারখানার ভেতর ঢুকে 29টি মেশিন সহ চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে। খবর দেওয়া হয় দুর্গাপুরের কোকোবিন থানার পুলিশকে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে এই অত্যাধুনিক যন্ত্রগুলি অত্যাধুনিক মানের পাইপ তৈরির জন্য আনা হয়েছিল। উৎপাদন শুরুর আগেই চুরি যায় বলে অভিযোগ। এর আগেও একাধিকবার এই কারখানা থেকে একাধিক যন্ত্রাংশ চুরি গিয়েছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজ সকালে আমরা খবর পেলাম যে কালকে আমাদের নতুন ফ্যাক্টরি তৈরি করার জন্য আমরা উইন্ডসর মেশিন স্টুলস থেকে স্টেট ব্যাংক থেকে লোন নিয়ে 3.5 কোটি টাকার মতন আমরা মেশিন প্ল্যান্টের মেশিন এনেছি এবং সেগুলো আস্তে আস্তে ইনজেকশন হচ্ছে। এখনও প্ল্যান্ট মেশিনারি চালুই করতে পারিনি আমরা। তার মধ্যে প্রায় ওই মেশিনের মেন যে আইটেম, যে সাইজ বিভিন্ন সাইজের পাইপ বের হয় তাতে তাকে ডায়মন্ডাল সাইজার বলে, সেই সাইজারগুলোই সব কালকে প্রায় 32 খানা ম্যান্ডেল সাইজার উঠিয়ে ওই দিক থেকে আপনারা যে দেখলেন সমস্ত কিছু মানে টিন ফিন বেঁকিয়ে ওইখান থেকে নিয়ে ওই জঙ্গলে চলে যায়। পূর্বেও এরকম আমাদের অনেক পাইপ পাইপ চুরি হয়েছে। আমরা বারবার থানাতে কমপ্লেন করেছি কিন্তু কোনো সুরাহা কোনোদিনই পাইনি, কোনো কিছু উদ্ধার হয়নি। কিন্তু আজকে যেহেতু প্ল্যান্টের মেশিনারির কথা, এইটা হচ্ছে আমাদের জীবন, মানে চালু করবো। দুর্গাপুরের বুকে HDPE পাইপের মেশিন নেই, আমরা চালু করতে যাচ্ছি কিন্তু আপডেট না করলে হবে না, সেই জন্য এটা চুরি হয়ে গেলো। এই জিনিস আমি আহমেদাবাদ থেকে আনিয়েছি, মেশিন লিমিটেড থেকে বিল পার্চেস বিল সমস্ত কিছু আছে এবং আপনারা দেখতে চান। এবং এই মেশিন চালু করতে আমি আবার 6 মাস পিছিয়ে গেলাম। প্রায় 70 থেকে 85 হাজার টাকা 85 লক্ষ টাকার মেটেরিয়াল সব চুরি হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম গৌতম মিত্র, আমি হচ্ছে MD দুর্গাপুর পলিমার্স প্রাইভেট লিমিটেড।